প্লিজ চেম্বারটা রাখছো একটু নিয়ে বসলে মেন পয়েন্টে ঘষা লাগে কাকে টপকাতে হবে কাজের আগে 50% বাকি 50 কাজের পরে বাবা কাটতে তুমি তো জানো আমরা এসব মারামারি রুটে আমরা একটু বিপদে পড়েছি তাই তোমাকে একটু সাহায্য করতে হবে ভাড়াটা তুলতে হবে নো প্রবলেম দুটো পেটো সব পাতলা হয়ে যাবে না রে বাবা তোমার এই কাউরে জুলুম করার জন্য ডাকা হয় নাই তোমার এই ডাকা হইছে আমাকে জুলুম থেকে রক্ষা করার জন্য সেব ইয়ে হ্যায় সচ্চা জিহাদ ইসমে তোমারা সবাব হোগা বাপ খুদা ও কি রে বাবা চিতুয়ে যত বড়ি নাকি কার্তিক দা প্লিজ আমরা ভীষণ প্রবলেমে পড়েছি ঠিক ঠিক আছে মেয়ে ছেলে রিকোয়েস্ট আমি ফেলতে পারি না বাবা এতে তোমার পুণ্যি হতো খাজাখান ঠিকই বলেছে এতগুলো অসহায় ভূত কোথায় আশ্রয় নেবে বা বলো পুণ্যি গলা অব্দি পাপে ডুবে রয়েছে পুণ্যি এ সালা বেইমানের দুনিয়া নিজের হাতে ধরে মদনাটাকে খুদ ধরা শিখিয়েছিল হ্যাঁ কবে যে তলে তলে হুব্বা পাঁচুর দলে ভিড়ে গিয়েছিল টের পাইনি ভালোবেসে ডাকলো গেলাম গলা খুঁজ চালিয়ে দিল সালা আমি তোমাকে কুইন্স ক্রস দিয়া অনার করব কি কে রে শান্তিগোপাল এ তো আজব কালেকশন আপনি না দেখলে আমরা ভেসে যাব ভাই ঠিক আছে বলছি তো লেডিজ এর রিকোয়েস্ট ফেলতে পারি না সে হার কাটা গুলি শিউলি যখন যা চাইছে সব দিয়ে দিচ্ছে একবার তো শখ করে বললো কার্তিক দা একটা কাঁটা লাগা জিন্স চাই ওই এ পেছন দেখা যায় কেড়াওয়ালা স্কান্ডু একটাই প্রবলেম আপনি যে মারা গেছেন সেটা তো সবাই জানে না না হারামির বাচ্চারা আমাকে একটা সেপটিক ট্যাঙ্কের মধ্যে চুবিয়ে রেখেছে আমি যে খালাস হয়ে গেছি সেটা এখনো কেউ টের পায়নি সবাই ভাবছে ওই পুলিশের তাড়া খেয়ে আন্ডারগ্রাউন্ড তোমাকে সাসপেক্ট করিবে না দূর মরা যা করতে হবে তাড়াতাড়ি বল না আপনাকে ভুতুড়িয়ার অফিসে যেতে হবে কাল ভুতুড়িয়া আরেক পিস ভূত না না বিরাট প্রমোটার ম্যাজিক রিয়েলিটির মালিক হ্যালো হ্যাঁ ম্যাজিক রিয়েলিটি থেকে বলছি আমাদের অফিসের অনেকের হার্ড ডিস্ক প্রবলেম দিচ্ছে না না শেভ করা যাচ্ছে না বস দুবার খোঁজ নিয়েছেন কন্ট্রাক্টে বলা ছিল কিন্তু অন কল মাই গড হোয়াটস রং উইথ দিস ম্যান না না আপনি তাড়াতাড়ি লোক পাঠান এক্ষুনি এক্ষুনি গজব ব্যাপারটা এই আইটেম নাম্বার তোমার বসের সঙ্গে দেখা করব আপনি কোথা থেকে আসছেন সে অনেক দূর থেকে স্যার তো কোন মিটিং এ আছেন কোন মেসেজ দেব সে আপনি আপনার বসকে মেসেজ দেবেন না আমি খাবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার আমার আর্জেন্ট বিজনেস আছে বললাম তো স্যার মিটিং এ বিজি মিটিং মিশন দেখাবেন না তাড়াতাড়ি করতে বলুন ল্যাব টাউনার দাঁড়ান হ্যালো মিস্টার গুজাই দেখুনি আসুন তো আপনি হ্যাঁ ফালতু হয় যেন টাইম নেই কি কি হয়েছে কি ইনি স্যার কে খুঁজছেন বলছেন নাকি খুব আর্জেন্ট ভূত ভূত কে বে ভূত হ্যাঁ ভূত ভূতরিয়া জি এখন বিজি কি বলবেন আমাকে বলুন ও তো তো তুই কে আমি আমি ঠিকে গুছাই গুছিয়ে কানে গোড়া দেবো না ঠিক ঠিক বন্ধ হয়ে যাবে হট সালা 25 মে নাকি কাটলে হ্যাঁ কোন কার্তিক ইম্পর্টেন্ট কথা আছে প্রবলেমটা আপনার সলিউশনটা আমার না শুনলে আপনার ক্ষতি শুনলে আপনার প্রফিট প্রফিট বাঠিয়ে থ্যাংক ইউ স্ট্রেঞ্জ বাত কি আপনার নাম কার্তিক আছে আর আমার নাম গণেশ মাইসেলফ গণেশ ভুতোরিয়া কই বাত হাম দোনো বিরাদার আছে কার্তিক গণেশ গণেশ কা হ্যাঁ স্ট্রেঞ্জার মাল স্যার আড়ালে লোকে বলতো ফুটো মাস্তান পেটো বাদ দেখিয়ে ফুটো সময় হাতটাই গেল উড়ে ফুটো মাস্তান তুই হাত কাটা কার্তিক আপনি তো ফেমাস লোক আছেন তা বলেন আমি আপনার কি সেবা করতে পারি না সেবা তো আমি আপনার করব তয় মাং না নয় গিভ এন্ড টেক মতলব প্রমোদ প্রধান কত চেয়েছে প্রমোদ প্রধান যে রুপিয়া মেঙ্গেছে আপকো কেসে পাতা আমি বলি 100 পেটি তাই তো পেটি মতলব পেটি মতলব রুই মাছের পেটি রামবাগানের চামেলির পেটি কেন নাকা সাজজন মাইরি হ্যাঁ আপনি কি চান বলেন তো কি চাই না করে রাজি থাকলে বলুন 50 সেটল করে দিচ্ছি 4% কিন্তু আমার তা আপনার সেভ হয়ে যাচ্ছে টোটাল 48 লাখ হাত কাটা কার্তিকের মুখের কথা নড়চড় হয় না ওয়ার্ড অফ মাউথ নো শিফটিং ও প্রমোদের টিকি বাঁধা আছে আমার কাছে আমার পলিটিক্যাল কানেকশন না তলা থেকে উপর অব্দি ওর বাপকেও চিনি আপনি প্রমোদ প্রধানের পিতাজিকে ভি চেনেন কে রে মোড়া সে বাপ নয় গডফাদার গডফাদার ডিএন চৌধুরী যার নামে এলাকার সব বাঘে গরুতে এক গাড়ে জল খায় আপনি আমাকে বাঁচাইলেন কার্তিক বাবু থ্যাংক ইউ মিনস আর নট
ঠিক সময় 50 লাখ টাকা নিয়ে চৌধুরী বাড়িতে পৌঁছে যাবেন, 10টার সময় আসবেন। নসিব ভালো থাকলে ফরেনের মালদার পাঠিয়ে পেয়ে যেতে পারেন। ফরেনের মালদার পাঠি মতলব হেগে ডলারে মুছে এখানে টাকা লাগাতে চায়। আই বাপ, ফরেন ইনভেস্টর। তবে কার্তিককে কি ভেবেছেন, ফালতু মাল? ঠিক হ্যাঁ তো আমি সকাল সকাল পূজাকে বাদি চালিয়ে যাবো দশটার ভিতরে। দূর মোড়া, সকালে কে বলেছি? এসব কাজ দিনের আলোয় হয় নাকি? রাত 10টার সময় আসবেন, একা আসবেন, টাকা নিয়ে আসবেন, কোনো চামচা ফামচা নট অ্যালাউড, টোটাল ব্যাপারটা প্রাইভেটে হবে। একলা মতলব ড্রাইভার তো যাবে? আরে গাড়ি নিয়ে গেলে টার্গেট হয়ে যাবেন, আমি আপনাকে রিক্সা পাঠিয়ে দেবো। রিক্সা করে যাব, রিক্স হবে না। অতগুলো টাকা, আত্মারাম থাকলে কোনো চিন্তা নেই। আত্মারাম? রিক্সা ড্রাইভার খুদকা আদমি, বিশ্বাসী লোক, আপনাকে ঠিক গার্ড দিয়ে টুং টুং করতে করতে পৌঁছে দেবে। আরে এই আত্মারাম কাহাঁ গিয়া রে, তুরন্ত রিক্সা নিকালো, বাজার জানা পড়েগা, বিবিয়ে মছলি লানা হ্যায়। আরে এই আত্মারাম, আরে তুম তো একেবারে ভূত সমাজ কা কলঙ্ক হ্যায়, রাত মে ঘুম রহা হ্যায়, ছ্যা 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 ছ্যা। কাহাঁ ঘুম রহা হ্যায় বাবু, থোড়া সো রহা। হ্যাঁ ওই হইলো, জলদি চলো, বাজার জানা পড়েগা, তাড়াতাড়ি করো। ইতনি জলদি বাজার? আরে জলদি কোথায় হ্যায়, ভোর কা আলো ফুট গিয়া হ্যায়, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ওরাকা ঘাট কা ইলসা আয়া হ্যায়, কদ্দার ইলস তো আর জুটবো না, শৈশা ভাপা দিয়া এক কেরে জমাই খায়, তাড়াতাড়ি করো আত্মারাম, আমার আর তর সইতাছে না। কতদিন বাদে যে ইলসা খাবো। ভূতে বাজারে গিয়ে মাছ কিনবে? আমি তো শুনেছি শাকচুনিরা নাকি হাত বাড়িয়ে ঝুড়ি থেকে মাছ চুরি করে নেয়, খামোকা কিনতে যাবে কেন? আরে ভূত হলেও বাঙালি ভূত তো, নস্টালজিয়া, সেই কানকোটিপে দরাদরি করে মাছ না কিনলে ঠিক তৃপ্তি হয় না। তো বাজার তো হলো, ইলিশ মাছ, কচুর লতি, হেলেঞ্চা শাক, আকাশ মরিচ, সব পরিপাটি করে কেনা হলো। আমাগো পদ্মা কা ইলিশ কা জো টেস্ট হয় না, উসকা কোনো তুলনাই নাহি হয়। আরে রোককে রোককে ফটো পার করকে চলা যায় কেন? হ্যাঁ বাবু, ননসেন্স, কোনো সাধারণ কমন সেন্সই নাই। বেটা পাঁচ টেন্স হইয়া বাচ্চা গেছো গিয়া। জি বাবু, আমি গরিব আদমি। ঠিক হয় ঠিক হয়, পায়ের কে বিচ মে জো হয় উসকো নিকালো। জি। আরে বাবা খাড়া খাড়া মুখ কে দেখতা হয়, দো পায়ের কে বিচ মে জো হয় উসকো নিকালো জলদি। ইস, আরে দেখ তেরা নেহি, হামারা দো পায়ের কে বিচ মে জো বাজার কা থলিয়া হ্যায় উসকো নিকালো জলদি। আচ্ছা আমি সিধা উপর যাও। উপর তো কব কা চলবা সা বাবু। আলাই সেন্টিমেন্টাল দিতাছো, শরৎচন্দ্র টাইপ। আরে উপর মানে দোতালায় হেসেল মে যাও। আরে কিছুই বুঝে না হালায় পুরো শৈশা বাটা দিয়া রিলিশ কর বেটা। গেও ভূত কোথাকার বেটা, নিচু জাত, তুই উপরে উঠছিস বড়। আর আপনি ব্রাহ্মণের সন্তান হয়ে এইসব ছোট লোকদের লাই দিয়ে মাথায় তুলছেন? আর আপনি যে যত ম্লাস্য পুষতাছেন তার বেলায় কিছু নাই, হ্যার বেলায় যত প্রবলেম না। বিপ্লবদা ঠিকই বলেন, আপনাদের সেই ফিউডাল মেন্টালিটি এখনো পুরো মাত্রায় রয়ে গেছে। এই 21st সেঞ্চুরিতে এসব জাতপাত বিশ্বাস করেন? তোমার গুরু বিপ্লব, ভূত, জ্যোতিষী, ভগবান কিছুই মানত না, এখন নিজেই ভূত হয়ে বসে আছে। বিপ্লবদা কিন্তু ফিক্সের ফান্ডা দিয়ে ভূতের ব্যাপারটা জাস্টিফাই করে ফেলেছেন, বাকি কবচ তাবিজ মাদুলি কোনো কিছুতেই বিশ্বাস নেই ওনার। জাতপাত ধর্মের ভেদাভেদ তো নয়ই। একটা গান আছে না, তোমার চিৎকারের চেয়ে রামধিন ধোপার গাঁদার ডাকও অনেক ভালো। খাজনা আদায় করতে গিয়ে প্রাণটা খুইয়েছিলাম, এখন তোমার বাজনা শুনে প্রাণ আবার অষ্টাগত। কালচার বলে তো কিছু নেই এখানে, এই জন্য বিপ্লব ছাড়া এখানে কারোর সাথে আমার ঠিক জেল করে না, মানে সবার মিউজিক্যাল সেন্স একদম। তুমি যেটা করছো সেটা গান না, ভূতের কীর্তন। গাইতে হলে কালোয়াতি গাও। কোথায় ভাবলাম হবে একটু আধটু টপ্পা ঠুংরি ধ্রুপদ, এ তো উল্টো বিপদ। বেঁচে থাকতে এক প্রতিবেশী পেয়েছিলাম, এ আপনারই মতো, একটা খিটখিটে বুড়ো, জ্যাম বাড়িয়েছিল বসলেই অবজেক্ট করতো, হার্টের প্রবলেম, ডেসিবেল লিমিট ক্রস করে যাচ্ছে, আর একবারে তো পুলিশকে ডায়রি করে বসলো। আরে মনে দেখছি নিস্তার নেই। মি দেব না দেব না দেব না রে, আমি দেব না দেব না। আপনি দেন আর নাই দেন, আমি সেই ইন্টারমিডিয়েটের সময় থেকেই আপনারে মন দিয়া ফেলাইছি, সদর শহরে লুকাইয়া দেখছিলাম আপনার বই, সাজের বলাকা, রূপালি হলে, নাইট শো, সেই থেকেই জানে কয় একেরে লাভ এট ফার্স্ট নাইট। মরণ সব মিনছেরই একরা, পুরো ভাঙ বাঙালটার ভীমরতি ধরেছে। অহনুই শুলে একটুক্ষণ পাক ধরছে, এককালে তো আমি আসলাম ইয়ং ম্যান, তখন থেকেই আপনার ফ্যান। কি কি সব এক একখান বই, অতুলনীয়া, চন্দ্রমল্লিকা, হ্যান্ডবিলে আপনার নামের আগে লেখা থাকতো, মর্তের উর্বশী। ওসব পর্দায় দেখলে মনে হয় আসলে ইল্লুতে জায়গা ওই ফিলিম লাইন। আমার গুরু বলতেন শরীর যতদিন আছে ততদিন, দেহপট শনি নট সকলই হারায়।
কেন বিহুপট কি কিপট সাইর ভাত যে সাফুরাই লিবে কার আমার তো আজও আপনারে কি রকম বিউটিফুল লাগে না হে বড় লেট হয়ে গিয়েছে লেট এইখানে তো সবাই লেট আমি দি লেট ভূতনাথ ভাদুরি আপনি দি লেট কদলিবালা দাসী এখন কথা কব পুরুষ মানুষদের সব একই কথা আই লাভ ইউ শুনিস না কান পচে গেছে না আমি জিগাইতেছিলাম যে আপনার আছে এত বড় আশপত্তা তোমার আমায় নোংরা কথা কইছ দাঁড়াও দেখাচ্ছি আই কি আছিস রে এখানে আপনি ম্যাডাম খামখা এক্সাইটেড হইয়া যাইতেছেন আমি আপনার নোংরা কথা কখন কইলাম আমি কইতেছিলাম যে ওই উল্টারথ প্রসাদ ওই ফিল্ম ম্যাগাজিনগুলায় ফিল্ম স্টার গো ফটো বাইর হইতো না ও ফটো তাই বলো ওই রকম একখান ফটো পাইলে না আমি বুক পকেটে রাইখা দিতাম আমি আপনারে পূজা করি আপনারে কি আমি নোংরা কথা কইতে পারি কদলিয়া মেরি জান এ ভূত না তোকে ফের তাং করছে তোকে আজ আমি সবক শেখাব এ দাদা বড় আইছে সবক শিখানে বালা বেটা ঢাল নাই তরোয়াল নাই ফুলের ঘায় মুরসা যাই জবান সামলিয়ে বাত কর ভূতনাথ ये गुलाब कदलिया के लिए सौगात प्लास्टिक के फूल इतना लंबा लंबा बात जाइए मार लो देख अमार भूखे मोहब्बत का आग जल इस आशिक का सच्चा इश्क कबूल कर ले तू ले ले ये बसराय गुलाब मोलोचा मोगलाई मींछिटा बट थैटरे कोचेगा इस आशिक का सच्चा इश्क कबूल कर ले तू ले ले ये बसराई गुलाब मैं तुझे अपने हाथों से पका कर खिलाऊंगा शाही गलोटी कबाब तार पड़े खाईते हुई वो पूरा एक गिलास जुलाब रोज 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 लो ये आयशा अपना रे मास कमारे बेशी आश्कारा दी बनना रे कोदली देवी होशियार प्यार के दुश्मन खबरदार जजा तुरे थोड़ा ही कोरी क्या बेटा ढाल नहीं तोरवाल नहीं निधिराम सोटदार তুই ফুল তোর হাতে ফুল তুই পেলানি ফুল বাবা মাথা টিপ টিপ করছে একটু ওডি কলম চাই আমি এবার যাই ও এই যে মিস কদলি এ তো এক ফুল দো মালি তোমার দু দুটার মা তো নিজেদের মধ্যে ফাইটিং অলরেডি তুমি বলে দাও না পছন্দ কে ও সব আমার অভ্যেস আছে আমি একটু চমক চমক দেখালে হিরো থেকে প্রোডিউসার সব পায় পড়তো লুইটে আমার ভাগ্যে জুটেছে ঘাটের মোড়া আধ বুড়ো যত তুমি তো দিব্যি নাগরটি জুটিয়েছো কেশনগরের পুতুলটির মতো ও তোমার বুঝি ইয়াং বয়ফ্রেন্ড চাই মাই মাই কাঁচা মাথা জীবতেই তো বেশি মজার এ ছুরি আমার বয়স কত এই ১৯ কুড়ি বুঝেছি কিন্তু তার জন্য যে তোমাকে হতে হবে হিপ অ্যান্ড হ্যাপেনিং সে কি গো বাছা হিপ মানে তো বাছা তোমার এই গেট আপ ভীষণ স্ট্রেঞ্জ ড্রেস ওয়াকিং টকিং সব করতে হবে চেঞ্জ তুমি পরে আছো যেসব গয়না সেসব আর হয় না কি বলিস হয় না না ফাট পর সোনার গয়না বিলিতি নকশা কাটা সেসবকে বলো টাটা সবার আগে দরকার একটা মেকওভার মেকওভার মানে মেকআপ ইশনো পাউডার এই ব্যাপারটা আর একটু পার্মানেন্ট লুক হেয়ার স্টাইল হওয়া চাই কারেন্ট পাতা কেটে চুল বাঁধবো বব কাট হাট আমার মতো পোশাক পরবে জিন্স এর প্যান্ট মাগু আমি তো ভাবতাম ওগুলো মিনশের প্যান্ট একটা গ্রুমিং কোর্স করা মাস্ট এই রেট্রো চলা বলা চলবে না জাস্ট চলা বলা আমি ভালোই জানি রে ছলা কলা নয়া জামানা নতুন ছলা কলা বুঝলেন কদলিবালা ফটর ফটর করে ইংলিশ বলতে হবে অসম মাইন্ড ব্লোয়িং বাংলা বলতে হবে থেমে থেমে জানো তুমি ঠিক করে বাংলা বলতেই পারো না কথায় কথায় কুল হট এই সব বলতে হবে কুল আর হট মানে ঠান্ডা আর গরম কে না জানে নো ডার্লিং এখন কুল আর হট এর সেম মিনিং ও হরি আমার দূর তো এই প্যারিচরণের ফার্স্ট বুক পর্যন্ত তাহলে যাই এখন কি রামসে সাহেবকে ধরি কোয়েল তুই না এখন জুয়েল কাজা কাজা এসে গেছে এবার লাগবে ডুয়েল তুই কা চলি ও মন চলি ফিরিঙ্গি সাহেবের কাছে শিখতে ইঞ্জিরি বাত মেরি জান ये काम करो मार सीखो ना जालिम अंग्रेज का जुबान अंग्रेज पहले सौदा करते चलो बाद में राज करते लग लो बेईमान থামো তুমি আর ইমানদারির কথা কইও না তোমাগো জৈন্য ভিটা মাটি নাইকেল গাছ আম কাঁঠালের বাগান ছাইরা সব ছাইরা ছুইরা দিয়া রিফিউজি হইয়া আইয়া পড়ছি তোমাগো লাইকা দাস বাগান এই যে শুনুন আপনারা সকলে কথায় কথায় বলেন আপনাদের বাগানে নাকি আম জাম কাঁঠাল এই সব গাছ ছিল
আচ্ছা পূর্ববঙ্গে সোনা গাছি ছিল? থাকবো না কেন, আসিল তো বাসায় বাসায় আছে। ইসকো বাত মত শুনো মেরি জান। যাও গিয়া তুমি বেটা পাকিস্তান। স্টপ ইট, আই সে স্টপ ইট। এই ধরনের কথা কখনো বলবেন না ভূতনাথ বাবু। ইন দা ইয়ার 1999 কারগিলে যে জায়গাটায় দাঁড়িয়ে আমি যুদ্ধ করছিলাম ঠিক সেইখানে আমারই পাশে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছিলেন লেফটেন্যান্ট শহীদুল ইসলাম। ইনফ্যাক্ট আমাকে কভার করতে গিয়ে সেও সেখানে শহীদ হয়। ভুলে যাবেন না, এ দেশটা আমাদের সবার। কমিউনাল হারমনি মানে সাম্প্রদায়িক সম্প্রীতির উপর আমার একটা গান আছে। খাইছি